আরেচ রায়হান আপনি লিখেছেন, সাতকানিয়াতে বন্যা হওয়ায় পুকুর আর বিলের পানি একাকার হয়ে গেছে, যার ফলে সবার পুকুর থেকে মাছ বিলের পানির সাথে মিশে গেছে। পুকুরে মাছ বিলে চলে গেছে, এখন বিলের মাছ ধরে খাওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মজার বিষয় হলো যে গতকালকে সাতকানিয়াতে আমি যখন ছিলাম এবং প্রচুর পরিমাণে মানুষ দেখছি জাল দিয়ে মাছ ধরছে, চতুর্পাশে রাস্তায় পর্যন্ত জাল মারছে কারণ চতুর্পাশে পানি, তখন আমি জিজ্ঞাসা করছিলাম এক ব্যক্তিকে যে এখানে এত মাছ নিশ্চয়ই পুকুরের মাছ, বললেন যে হ্যাঁ পুকুরের মাছ অনেকে চাষ করছে সেই মাছ। তো এই মাছগুলো যেহেতু বের হয়ে গেছে এবং এগুলো আর ব্যক্তির পুকুরে কিংবা তার প্রজেক্টে ফেরত আনার কোনো সিস্টেম যেহেতু নাই, বিধায় এই মাছগুলো পরবর্তীতে যে কেউ ধরে খেলে সেটি জায়েজ হবে। ব্যাপারটা আকাশে উড়ন্ত পাখির মতো, আকাশে উড়ন্ত পাখি যদি কেউ ধরে খায় সেটা কিন্তু জায়েজ আছে। হতে পারে এই পাখিটা কারোর কোনো জায়গা থেকে ছুটে এসেছে এবং সেটা আর আদৌ সেখানে যাবে না, যেহেতু ওই ব্যক্তির আর নিয়ন্ত্রণে এটি নাই, অতএব এটি অন্য কেউ যদি ধরে খান সেটি নাজায়েজ হবে না, এবং সেই হিসাবে ইনশাআল্লাহ বিদিন এই সমস্ত মাছ ধরে খেলে সেটি নাজায়েজ কিংবা গুনাহ হবে না। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে পাশাপাশি দুটি পুকুর, একটা পুকুর থেকে আরেক পুকুরে মাছ এসছে, আমরা জানি এই পুকুরে মাছ ছিল না এবং মালিকের কাছে ফেরত দেওয়া পসিবল, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম ঘটতে পারে বিশেষ ক্ষেত্রে, এক্সক্লুসিভ কোনো ক্ষেত্রে। সাধারণত বন্যার পানিতে যে মিশে একাকার হয়ে যায় সেগুলোতে তো আর কোনটা কোন পুকুরের কার মাছ এগুলো তা নিরূপণ করা সম্ভব নয় এবং সেগুলো মালিকের কাছে ফেরত যাওয়ারও কোনো সুযোগ নেই, বিধায় এগুলো যে কেউ ধরে খেলে জায়েজ হবে। উড়ন্ত পাখি যেরকম ধরে খাওয়া জায়েজ সেভাবে হালাল পাখি। তাবাসুম আইডি থেকে আপনি লিখেছেন, তসবির ছড়া দিয়ে কি অজিফা জিকির পড়া বিধাত? হাতের আঙ্গুলেই কি পড়তে হবে? অধিকবার পড়তে হলে আঙ্গুলে হিসাব রাখা কঠিন, সেক্ষেত্রে করণীয় কি বলবেন দয়া করে? তসবির যে ছড়া বা দানা আছে এগুলো ব্যবহার করা বিধাত নয়, তবে হাতের আঙ্গুলে যদি গোনা যায় সেটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলে তসবি গোনা কথা বলেছেন, যে হাতের যে আঙ্গুলে তসবি গোনা হয় সেগুলো কিয়ামতের ময়দানে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। কিন্তু উম্মাহাতুল মুমিনীনদের কেউ কেউ বিভিন্ন বিচি, সাহাবিদের কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুর বিচির বিচি, এগুলোকে তসবিহ বা জিকির এটা গণনা করবার কাজে ব্যবহার করেছেন বলে হাদিসকে প্রমাণিত হয়। তাছাড়া এই তসবি ব্যবহারটাকে মৌলিকভাবে এটাকে ইবাদত কেউ মনে করেন না, জাস্ট গণার সুবিধার্থে এটাকে ব্যবহার করা হয়, সেটা নাজায়েজ নয়। হ্যাঁ, হাতে করতে পারলে উত্তম হবে, সরাসরি হাদিসের উপর আমল হবে, কিন্তু সেগুলোর ব্যবহারটা নাজায়েজ নয়, সাহাবিদের আমল থেকে সেটি প্রমাণিত। অথবা এটিকে বেদাত যারা বলছেন আমরা তাদের সাথে বিনয়ের সাথে মত পোষণ করি। রুনা লাইলা এডি থেকে আপনি লিখেছেন, নফল রোজার সাহরি না খেয়ে নিয়ত করে রোজা রাখলে রোজা হবে কিনা? নফল রোজা যদি কেউ সাহরি না খেয়ে নিয়ত করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে রোজা হবে। শুধু নফল কেন, ফরজ রোজাও যদি কেউ সাহরি না খেয়ে রোজা রাখার নিয়ত করেন রোজা হয়ে যাবে, কারণ সাহরি খাওয়া এটা ফরজ কিংবা ওয়াজিব বিষয় কিন্তু নয়, বিধায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।